সারাদিন মহিলাদের কিন্তু কাজকর্মের শেষ থাকে না সমস্ত কাজ আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে করতে হয় আর বুদ্ধি দিয়ে যদি কাজ করা যায় তাহলে দেখবে বন্ধুরা দিনের শেষে নিজেদের জন্য কিন্তু বেশ খানিকটা সময় আমরা রাখতে পারবো আর তার জন্য জানতে হবে ছোট ছোট টিপস আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর উপকার হবে আর বেশ খানিকটা মাসিক খরচা কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারবো এই টিপসগুলো ফলো করে চললে তো আজকে সেই রকমই বেশ কিছু টিপস শেয়ার করব তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক ভাত বা দুধ বা চা যখন আমরা আহ গ্যাসের ওপর বসাই খেয়াল করে দেখবে বন্ধুরা এগুলো কিন্তু উতলে যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকে আর যেহেতু ভাতটা আমরা ঢাকা দিয়ে বেশিরভাগ সময় রান্না করি তখন দেখবে যদি ফুটে আসে না এরকম উপচে পড়ে ফ্যানটা আর এটা কোথায় পড়ে বলতো এরকম গ্যাস এর ওপর গ্যাস স্টোভের ওপর সাথে কিন্তু ফ্লোরের মধ্যেও পড়ে মানে যে কিচেন স্ল্যাপটা আমাদের রয়েছে তো সেখানে পড়ে এবার দেখো বন্ধুরা সময় মতো এটাকে তো পরিষ্কার করা সম্ভব হয় না কেননা অন্যান্য কাজ থাকে অন্যান্য রান্না থাকে যদি এটাকে আমরা পরিষ্কার না করতে পারি সেক্ষেত্রে খেয়াল করে দেখবে প্রচুর পরিমাণে কিন্তু ফ্লোরের মধ্যে একটা সাদা ফ্যাকা দাগ হয়ে যায় তো এটা যদি ভাতের ফ্যান পরে তাহলে সাদা হয়ে যাবে চা পড়লে একটা লালচে দাগ হয়ে যাবে তারপরে এটাকে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে হাতের সাহায্যে ঘষে 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 এগুলোকে পরিষ্কার করতে হয় কিছু করার দরকার নেই বন্ধুরা এই ছোট টিপসটা যদি তোমরা খেয়াল করে চলো তাহলে কিন্তু আর আমাদের যদি ভাত ডাল বা কোনো কিছু উপচেও পড়ে সেক্ষেত্রে কোনো রকম চিন্তা থাকবে না তার জন্য এখানে কি নিয়ে নিয়েছি বলো তো এই ধরনের ফাইবারের প্লেট আর এই ধরনের যে পুরনো এনামেল ফাইবারের প্লেটগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে আছে যেগুলো কিনা আর আমাদের ব্যবহার করা হয় না সেই ধরনের প্লেটগুলো গ্যাসের একদম নিচে বার্নারের সোজা দুটো প্লেট এরকম ভাবে রেখে দাও তাতে কি হবে বলতো বন্ধুরা এই বার্নার থেকে যখনই কোনো কিছু ভাত ডাল তরি তরকারি বা কোনো ডাল দুধ বা ধরো চা আমরা বসিয়েছি যেটা উতলে পড়বে সেটা কিন্তু ফ্লোরের মধ্যে পড়বে না সেটা কিন্তু এই প্লেটের মধ্যে পড়বে আর প্রত্যেকবার যখন আমরা বাসন মাজবো তখন যদি এই প্লেটটাকে বের করে আমরা পরিষ্কার করতে দিই সেক্ষেত্রে দেখবে গ্যাসের নিচটা কিন্তু একেবারে পরিষ্কার থাকবে কোনো রকম ঝামেলার মধ্যে আমাদের পড়তে হবে না তো আশা করছি ছোট ছোট টিপস গুলো কাজে দেবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা যখন আমরা মাছ ভাজি বা হয়তো কোনো পাকোড়া ধরনের কিছু ভাজি কোনো বড়া ধরনের কিছু ভাজি খেয়াল করে দেখবে যদি কাঁচা অবস্থায় আমরা এপিটপিট করতে যাই না তখন কিন্তু খুন্তির সামনের দিকের বেশ খানিকটা অংশের মধ্যে এরকম ভাবে লেগে যায় ধরো মাছ উল্টাতেই যাচ্ছি মাছটা ধরো এক হয়নি তার আগেই ধরো উল্টে দিলাম সেক্ষেত্রে মাছ খানিকটা কিন্তু ভেঙে ভেঙে এই খুন্তির মধ্যে এইভাবে লেগে গিয়ে আস্তে আস্তে পুড়ে যায় যার ফলে কিন্তু আমরা পরবর্তী সময় এই খুন্তি দিয়ে আর কোনো কিছু উল্টাতে পারি না তখন কিন্তু দেখবে এই খুন্তির মধ্যে লেগে লেগে আরো হয়তো মাছটা ভেঙে যাচ্ছে বা বড়া গুলো কোনো কারণে ভেঙে যাচ্ছে তো দেখো সামনের অংশটা কিন্তু এরকম ভাবে খাবার লেগে পুড়ে গেছে তো এই জিনিসটা আমরা কি করি একটা ভুল করি যে প্রথমে কিন্তু এটাকে ধুয়ে দিই ধোবো না কি করবো বলতো এরকম নিয়ে নিয়েছে একটা ছুরি ছুরি হোক বা ধারালো কোনো কিছু হোক সেটা দিয়ে এরকম ভাবে আস্তে আস্তে খুন্তির সামনের দিকে যে পোড়া অংশগুলো রয়েছে না সেগুলোকে আস্তে আস্তে এভাবে ছাড়িয়ে দাও দুদিকের এই অংশগুলোকে এভাবে ছাড়িয়ে দেওয়ার পর তারপর যদি তোমরা এই খুন্তি দিয়ে দিয়ে ফের আবার মাছ উল্টাও কি নানান রকম রান্না বরা ঠরা কিছু উল্টাও সে ক্ষেত্রে দেখবে আর যে বারবার বার লেগে যাচ্ছিলো খুন্তির মধ্যে বা উল্টাতে পারছিলাম না সেটা কিন্তু আর হবে না কেননা এই খাবার গুলো যখনই খুন্তির সামনের অংশটা পুড়ে যায় তখনই কিন্তু এইরকম ভাবে মাছ ঠাছ গুলো ভেঙে যায় তো আমরা যে ভুলটা করি সেই ভুলটা হচ্ছে এরকম ভাবে সিঙ্কের মধ্যে রেখে স্ক্রাবারের সাহায্যে খুন্তিটাকে ভালো করে মেজে পরিষ্কার করেনি এই কাজটা করলে হয়তো বা তাড়াতাড়ি হবে কিন্তু আরো অনেক অসুবিধা হয় এই ভেজা খুন্তিটা কিন্তু সাথে সাথে আমরা মেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে রাখতে পারবো না তার আগে এটাকে আমাদের শুকনো করে মুছতে হবে আরো অনেক রকম আমাদের এক্সট্রা কাজ করতে হবে তার থেকে যদি না ভিজিয়ে যদি এইভাবেই আমরা খুন্তিটাকে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হবে তো এই ছোট টিপসটা যদি ভালো লেগে থাকে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দেবে চলো তাহলে দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের টয়লেই কিন্তু ওয়েপার রয়েছে কিন্তু ওয়েপার গুলো যেহেতু প্রত্যেকটা সময় আমরা জলের কাজ করি তাই ওয়েপার গুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বিশেষ করে দেখবে যত ভালো ব্র্যান্ডেরই হোক না কেন তো এই যে প্যাচটা রয়েছে না যে স্টিকটার সাথে যে দিয়ে আটকানো থাকে এই প্যাচটা বেশিরভাগ সময় খুলে আসে আর এর ভেতরে মানে এই ওয়েপারের ভেতরের যে প্যাচের জায়গাটা রয়েছে সেটা কিন্তু প্লাস্টিকের তাই খুব বেশি টাইট করে যদি আমরা আটকে ফেলি সেক্ষেত্রেও ভেঙে যায় প্যাচটা কেটে যায় আবার অনেক সময় হয়তো দেওয়ালের মধ্যে আমরা দাঁড় করিয়ে রেখেছি কোনো কারণে বারবার মেঝের মধ্যে পড়ছে সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ভেঙে যায় তো এই জিনিসটা কিন্তু আমার একেবারে নষ্ট হয়ে গেছে বেশ অনেকদিন যাবত এটাকে কিন্তু আমি ব্যবহার করতে পারছি না তো আজকে ছোট্ট এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে ভাঙা পেপারও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো তো তার জন্য কি করতে হবে ছোট এক টুকরো সুতির কাপড় নিয়েছি তো ঘরে যদি পুরনো নাইটি বা পুরনো বেড কাভার যেগুলো থাকে না অনেক সময় সুতির কিন্তু হতে হবে তো সুতির কাপড়টাকে ভালো করে এই অবস্থায় স্টিকটার মাথার দিকের অংশটা ভালো করে পেঁচিয়ে দেবে তারপর কি করবে এরকম ভাবে ওয়েপারের সাথে আস্তে আস্তে

পেঁচিয়ে হালকা করে টাইট করে নেবে খুব বেশি টাইট করার দরকার নেই যেহেতু সামনের একটা কাপড় দেওয়া হয়েছে তাই খুব ভালো পরিমাণ কিন্তু এটা আটকে গেছে কোনো রকম খুলবে না আর যতই আমাদের হাত থেকে যাক না কেন বা জল জোরে জোরে টানি না কেন কোনোভাবেই কিন্তু এটা খুলে হাতে চলে আসবে না তো এইভাবে কিন্তু আমরা একটা ছোট্ট বুদ্ধি খাটিয়ে জিনিসটাকে আবার রিউজ করতে পারি তো ফেলে দেওয়ার আগে এই কাজটা কিন্তু অবশ্যই করবে ভালো লাগলে টিপসটা লাইক করতে ভুলবে না তো চলো দেখে নাও পরের টিপস আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড আছে সেগুলো খেয়াল করে দেখবে ভীষণ পরিমাণে ময় হয় আর এতটা ময়লা হয় না যেহেতু এগুলো কারেন্টের এর একটা ব্যাপার আছে তাই কিন্তু এটাকে কোনো রকম ভাবে জলের কোন জিনিস দিয়ে আমরা পরিষ্কার করতে পারি না যেরকম ধরো কোন স্প্রে পরিষ্কার করার কলিং জাতীয় এই সমস্ত দিয়ে তো পরিষ্কার করতে পারি না আর রান্নাঘরের সুইচ টা একবার দেখবে বন্ধুরা এতটা তেল ছিটে হয় না যে জিনিসটা কিন্তু খুব কষ্ট করে আমাদের পরিষ্কার করতে হয় জল ছাড়া কিভাবে পরিষ্কার করব নিয়ে নিয়েছি একটুখানি নারকেল তেল ঘরে থাকা যে কোন ধরনের নারকেল তেল এক্ষেত্রে ক্ষেত্রে তোমরা ব্যবহার করবে একটুখানি নারকেল তেল এরকম ভাবে সুইচ এর চার ধারে লাগিয়ে দেবে সাইটের অংশটাতেও দেখতে পাচ্ছ একটা তেল চিটে কালছে একটা ময়লা তাই সাইড গুলোর মধ্যে কিন্তু আমি নারকেল তেলটা লাগাচ্ছি আর একটুখানি তুলো নিয়ে নিয়েছি তুলো বা টিসু পেপার বা সুতির পুরনো কাপড় রকম একটা নরম কিছু নিয়ে তার মধ্যে একটুখানি তেল নেবে তেল নিয়ে কি করবে হালকা হালকা করে এই রকম ভাবে ঘষবে তাতে কি হবে যে তেল ছিটে ভাবটা ছিল কোনো রকম জলীয় কোনো কিছু ছাড়াই আমরা তেল দিয়ে কিন্তু খুব সুন্দর মতো সুইচ বোর্ডের মধ্যে থাকা যে যাবতীয় ময়লা বলো বা হয়তো তেল ছিটে ব্যাপারটা বলো সেটা কিন্তু খুব সহজেই তুলে ফেলতে পারবো যার জন্য আমাদের খাটনি তো হবেই না সাথে কিন্তু পরিষ্কারটাও হয়ে যাবে তোমরা এই তুলোটাকে দেখলে বুঝতেই পারছো যে কি পরিমাণ ময়লা হয়েছে আর কি পরিমাণের মধ্যে ময়লা ছিল যেটা কিনা আমরা রিমুভ করতে পারলাম তো এভাবে জলীয় কোনো কিছু ছাড়া সুন্দর মতো কিন্তু আমরা সুইচ বোর্ড পরিষ্কার করে নিতে পারি ভালো লাগলে লাইক করো সবার সাথে শেয়ার করো চলো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি দইয়ের কাপ এই ধরনের যে ছোট ছোট দইয়ের বা আইসক্রিমের এর কাপ গুলো আমাদের কাছে থাকে না খাওয়ার পর এগুলোকে কিন্তু ফেলে দিই আজকে থেকে বন্ধুরা এই ধরনের কাপগুলো আর কখনোই ফেলে দেবে না এগুলো দিয়ে দারুণ একটা জিনিস তোমাদেরকে বানিয়ে দেখাব যেটা দিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা টাকা সাশ্রয় হবে তোমরা আবার ভাবছো যে এই আইসক্রিমের ফেলে দেওয়া কাপগুলো দিয়ে কি টাকা সঞ্চয় হবে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতেই পারবে তার জন্য প্রথমে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি এই কাপগুলোকে তারপর একটা কাঁটা চামচকে এরকমভাবে হালকা করে আগুনে গরম করে এই কাপের যে নিচের দিকের অংশটা রয়েছে না সেটাকে বেশ খানিকটা ছিদ্র করে নেবো তো এত সুন্দর একটা জিনিস আমার কাছে যদি এই কাপগুলো না থাকতো আমি কিন্তু বানাতেই পারতাম না তাই এবার থেকে যদি তোমাদের কাছে এই কাপগুলো থাকে বা আইসক্রিম খাওয়ার পর কোনো রকম কাপ আর এবার থেকে ফেলবে না তো এখানে কিন্তু বেশ কতগুলো ছিদ্র করে নিয়েছি এরপর কি করব দেখো বন্ধুরা আমাদের রান্নাঘরের সিঙ্কটার মধ্যে কিন্তু এরকম অবস্থাই হয় সবজি পাতা ধোয়া থেকে রান্নাবান্না করা মাছ মাংস ধোয়া সমস্তটা বাসন মাজা এই সিঙ্কের মধ্যেই কিন্তু হয় তো এই সিঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে খাবারের উচ্ছিষ্ট অংশ থাকে যেটা কিনা এই পাইপ লাইন থেকে সোজা বেরিয়ে চলে যায় যার ফলে পাইপ ব্লকেজ করে সাথে কিন্তু প্লাম্বারদের ডেকে আমাদের বেশ এগুলোকে ছাড়াতে গেলে পয়সা একটা খরচা করতে হয় তো এই যে এই নেটটা রয়েছে এই যে জালটা রয়েছে সেটা দিয়েও কিন্তু ছোট ছোট খাবারের টুকরো বেরিয়ে যায় কিন্তু দেখো বন্ধুরা এই যে আমি আইসক্রিমের বাটিটাকে না ফেলে দিয়ে ছিদ্র করলাম এটাকে যদি আমি ওপরের যে নেটটা রয়েছে স্টিলের এই নেটটাকে সরিয়ে দিয়ে তারপর এখানে বসিয়ে দিই সেক্ষেত্রে দেখবে খাবারের বড় টুকরো বা পেঁয়াজ রসুনের খোসা সমস্ত জিনিস যেরকম আটকে যাবে সাথে কিন্তু একেবারে গুঁড়ো যে জিনিসগুলো রয়েছে খাবারের যেরকম ধরো চা পাতা বা কোনো ডাল এইগুলো যে সেদ্ধ হওয়ার পর যে একটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ঘন হয়ে যায় সেগুলো কিন্তু দেখবে এরকম ভাবে ড্রেন দিয়ে ভাস হয়ে যায় সেটাকেও কিন্তু এই আইসক্রিমের কাপটা আটকে দেবে তো এইভাবে যদি আটকে যায় জিনিসগুলো সেগুলোকে কিন্তু আমরা ফেলে দিয়ে তারপর দেখবে বন্ধুরা নিশ্চিন্তে আমাদের সিঙ্কটা পরিষ্কার থাকবে সাথে পাইপ ব্লকেজ হবে না পাইপ লাইন যদি ব্লকেজ না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্লাম্বার ডেকে টাকা খরচারও ব্যাপার থাকবে না তো এই ছোট টিপসটা কিন্তু তোমরা প্রত্যেকের সাথে টা শেয়ার করতে ভুলবে না আর এই জিনিসটা শেয়ার করলে কিন্তু আমাদের অনেক অনেক টাকা বেঁচে যাবে ভালো লাগলে একটা লাইক করো চলো দেখে নাও পরের টিপস আমরা যখন রাস্তাঘাটে বের খেয়াল করে দেখবে বন্ধুরা এই ধরনের জলের বোতলগুলো কিন্তু আমরা কিনে জল খাই কিন্তু বন্ধুরা এই জলের বোতলগুলো আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি কিন্তু ফেলতে চায় না জল খাওয়া হয়ে গেলে অনেকেই আছে বাড়িতে নিয়ে আসে এটাকে আবার রিইউজ করবে বলে কিন্তু বন্ধুরা এখানেই কিন্তু আমরা বিপদ ডেকে আনছি এই ধরনের বোতলগুলো কিন্তু কখনোই আমরা সেকেন্ড টাইম জল ভরে খেতে পারবো না আর আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে মাসের পর মাস বা বছরের পর বছর কিন্তু এই বোতল দিয়ে জল খেয়ে থাকি কিন্তু এই বোতল গায়ে একটা দারুণ ইম্পর্টেন্ট জিনিস লেখা থাকে যেটা কিন্তু কেউ লক্ষ্যই করতে পারে না বোতলটিকে ভালো মতো ঘুরিয়ে বোতলের ক্যাপের কাছে দেখো একটা এক্সপায়ারি ডেট লেখা আছে তো এই এক্সপায়ারি ডেটটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে অনেকেই হয়তো বলতে পারে যে জলের আবার এক্সপায়ারি হ্যাঁ বন্ধুরা জলের কিন্তু কোনো রকম এক্সপায়ারি ডেট থাকে না থাকে হচ্ছে এই বোতলটার এক্সপায়ারি ডেট অনেক সময় দোকানদার এই জলের বোতলগুলোকে কিন্তু বাইরে রাস্তায় রোদের মধ্যে রেখে দেয় যার ফলে এই প্লাস্টিকের মধ্যে থাকা নানান রকম हार्मফুল কেমিক্যাল গুলো কিন্তু জলের সাথে মিশে যায় যার ফলে আমাদের মরণ ব্যাধির মতো ক্যান্সার রোগ টেস্ট ক্যান্সার ইনফার্টিলিটি এমন কি হার্ট ডিজিজও হতে পারে এই ভিডিওটা দেখা মাত্রই তোমার ঘরে থাকা যে সমস্ত বোতলগুলো এক্সপায়ার ডেট হয়ে গেছে সেগুলোকে ফেলে দাও আর অবশ্যই নিজেদের হেলথের কথা চিন্তা করে যে কোনো ভালো ব্র্যান্ডেড স্টিলের বা কাচের বোতল ব্যবহার করো জল খাওয়ার জন্য টিপসটা ভালো লেগে থাকলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না যাতে প্রত্যেকেরই কিন্তু একটু হলেও উপকারে আসে তো চলো দেখে নাও পরের টিপস প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই রান্না করতে ভীষণই পছন্দ করি কেন বলো তো বন্ধুরা যেহেতু অল্প গ্যাস খরচা হয় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সাথে সুসিদ্ধ হয় আর আমাদের কিন্তু রান্না করতে গেলে একেবারেই ঝামেলা থাকে না আর সবার আগে জানতে হবে প্রেসার কুকারে রান্নার সময় একটুখানি জলের ঠিকঠাক মতো মাপ জল যদি বেশি দিয়ে ফেলি তাহলে ভেতরের জল বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে আর বেরিয়ে আসার কারণে কিন্তু নানান কারণে দুর্ঘটনাও ঘটতে পারে যদি এইরকম সিচুয়েশন আমাদের মধ্যে হয় তাহলে সবার আগে দরকার কিন্তু এই প্রেসার কুকারটাকে দোকানে নিয়ে গিয়ে ঠিকঠাক করার অনেক সময় দেখা যায় ভেতরের জল বাইরে বেরিয়ে আসে অনেক কারণে হয়তো বা রাবারটা ঢিলে হয়ে যায় যদি এরকম পরিস্থিতি হয় যে রাবার ঢিলে হয়ে গেছে এই মুহূর্তে দোকানে নিয়ে যাওয়া সম্ভব না কিন্তু এক্ষুনি এই একটাই প্রেসার কুকার ঘরে রয়েছে এটা দিয়ে আমরা কাজ চালাবো তো কিভাবে করবো একটুখানি আটা আটা মাখা নিয়ে নিয়েছি আটা মাখাটাকে এরকম ভাবে সরু লম্বা লেচি করে যেখান থেকে জল বেরোবে সেই রকম জায়গায় দিয়ে দাও কেননা রাবার ঢিলে হলে কিন্তু বারবার ঢাকনাটা টাইট করে আটকাবে না যার ফলে ভেতরের জল বাইরে বেরিয়ে আসবে এমার্জেন্সি পারপাস এইভাবে আটা দিয়েও কিন্তু তোমরা কাজটা চালিয়ে নিতে পারো তবে অবশ্যই দোকান বাজার গেলে কিন্তু এই প্রেশার কুকারের যাবতীয় পার্টস গুলো তোমরা পাল্টে আনবে যাতে এই রকম সমস্যার মধ্যে আর না পড়ো তো আশা করছি এই ছোট টিপসটা কাজে দেবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না তো দেখে নাও পরের টিপস টয়লেট তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু টয়লেট ব্যবহার করার সময় এরকম কি কখনো হয় হলদে হয়ে যাচ্ছে অনেক সময় হয় টয়লেট ময়লা হলে হলদে হয় আবার অনেক সময় জলের আয়রনের জন্য কিন্তু ময়লা হয় তো যেভাবেই ময়লা হোক না কেন সেগুলোকে তো আমরা ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও দেখা যায় পরিষ্কার তো হলো কিন্তু ডিসইনফেক্টেড কি আমরা করতে পারি সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না যে কিভাবে আমরা ডিসইনফেক্টেড করতে পারবো কেননা একজনের থেকে আরেকজনের না হলে কিন্তু রোগ জীবাণু ছড়াবে রকমটা দেখতে পাচ্ছ বেশ খানিকটা কিন্তু হলুদ হয়ে হয়ে তো কিভাবে হাত না লাগিয়ে ব্রাশ না লাগিয়ে পরিষ্কার করব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা উষ্ণ গরম জল প্রায় এখানে আমি দু কাপ পরিমাণ দিয়েছি তোমরা চাইলে পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারো যদি পরিমাণে বাড়িয়ে বেশ অনেকটা করে রাখো সেক্ষেত্রে কিন্তু একটা জলের বোতলের মধ্যে স্টোর করে রাখবে প্রত্যেকবার ব্যবহারের পর দেবে এবার এই জলটার মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি শ্যাম্পু ঘরে থাকা যে কোনো ধরনের যে ওয়াশেবল লিকুইড গুলো হয় সেগুলোই তোমরা দেবে শ্যাম্পু হোক বা হ্যান্ড ওয়াশ হোক যেটাই হোক না কেন বা হয়তো জামা কাপড় কাচার জন্য was a liquid uh ডিটারজেন্ট থাকে সেগুলোও দিতে পারো তো দিয়ে আবার দিয়ে দেবো খানিকটা হলুদ আর দিয়ে দেবো একটা মেডিসিন আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু মেডিসিন মেডিসিন বেশ কিছু আনা থাকে তো সেই যদি কোনো হয়ে যায় সেগুলোকে ফেলে না দিয়ে একটুখানি হালকা একটু গুঁড়ো করে নেবো তো তোমরা ধারালো কিছু দিয়ে গুঁড়ো করতে পারো বা এরকম ভাবে ফ্লোরের মধ্যে রেখে একটা চামচ দিয়ে হালকা করে যদি একটু চাপটাও দেখবে এটা কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে তারপর এই গুঁড়ো করে রাখা মেডিসিনটা তোমরা এর মধ্যে মেশাবে এই যে সলিউশনটা তৈরি হলো তোমরা ভাবতেও পারবে না যে এই সলিউশনটা এত সুন্দর কাজ দেবে প্রথমত শ্যাম্পুটা কিন্তু এক্ষেত্রে ক্লিনিং এর কাজ করবে যে টয়লেটটা একটা হলদে ভাব হয়ে রয়েছে সেটা পরিষ্কার করবে হলুদ কিন্তু জিনিসটাকে ডিসইনফেক্টেড করবে আর যেহেতু হলুদের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে আর সাথে এই যে আমরা এক্সপাইরেড মেডিসিনটা দিলাম এটা কিন্তু ব্যাকটেরিয়াদের সম্পূর্ণ বিনাশ করবে তারপর এই সলিউশনটা এরকম ভাবে কমোডের মধ্যে ঢেলে দাও আর বেশ খানিকক্ষণের জন্য রেখে দাও তারপর ফ্ল্যাশ করে তোমাদেরকে দেখা যায় যে পরিমাণ হলুদ হয়ে গেছিল সম্পূর্ণ কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে হাত বা ব্রাশ লাগানো ছাড়া যদি টয়লেট এভাবে আমরা পরিষ্কার করি সেক্ষেত্রে আমাদের বেশ খানিকটা সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আসে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ